মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেবতাগণ, এই সংসারের জল লবণাক্ত হয়ে গেছে, এখন তোমাদের কাছে শুধু দুটো পথই আছে, আমাকে আমার রত্ন বৈভব ফিরিয়ে দিয়ে সংসারকে রক্ষা করো, নয়তো উদ্ভিদ প্রাণী পেয়জলের অভাবে সম্পূর্ণরূপে বিনাশ হবে। এদের ভক্তিতেই তো তোমাদের শক্তি, যখন এরাই থাকবে না তখন তোমাদের কি হবে? এই সবার মৃত্যুর জন্য তোমরা দায়ী থাকবে, কারণ এদের রক্ষা করবার বদলে তোমরা মুখ দর্শক হয়ে দাঁড়িয়ে আছো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, ফিরিয়ে দাও আমার রত্ন, আমার বৈভব, সব সম্পত্তি। রাধারূপী লক্ষ্মী আমার কাছে বন্দী, এখন তোমরা বাধ্য। শেষবারের মতন সতর্ক করছি, উনি তো অনর্থ ঘটাতে যাচ্ছেন, আমার জন্য সমস্ত প্রাণীর উপর সংকট নামিয়ে আনছেন। এই সংসারকে বাঁচানোর জন্য আমাকেই কিছু করতে হবে। নারায়ণ নারায়ণ, প্রভু এখন কেউ কিছু করতে পারবে না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে দেবী রাধা রত্নাকরের হাত থেকে এই সংসারকে রক্ষা করবেন, কিন্তু এখন এটা স্পষ্ট প্রভু যে দেবী রাধা ওনাকে আটকাতে পারবেন না। এখন তো একটাই উপায় আছে প্রভু, রত্নাকরের সমস্ত ধনসম্পদ ফিরিয়ে দেওয়া হোক, না হলে এই সংসারে কেউই জীবিত থাকতে পারবে না প্রভু। দেবর্ষি, সেই বস্তু রত্নাকরকে কিভাবে ফিরিয়ে দেওয়া হবে যা কখনোই তাঁর ছিল না? অমৃত, ঐরাবত অথবা আরো বহুমূল্য রত্ন ইত্যাদি কিছুই তার ছিল না। তাহলে এসবের ওপর ওনার অধিকার কিভাবে আরোপিত হবে দেবর্ষি? নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু তিনি তো ওগুলো নিজের সম্পত্তি বলেই মনে করেন। আর যদি আপনি তাকে এই সব সম্পত্তি ফিরিয়ে না দেন, তাহলে যে সংসারের বিনাশ হয়ে যাবে প্রভু। জীবজন্তুরা জলের জন্য কষ্ট পাচ্ছে, আর পৃথিবীতে একটুও মিষ্টি জল অবশিষ্ট নেই। এই প্রাণীরা ভোজন ছাড়াও তবুও কিছুদিন বেঁচে থাকতে পারবে প্রভু, কিন্তু জল ছাড়া ওদের মৃত্যু শুধু নিশ্চিতই নয়, বরং খুব শীঘ্রই হবে প্রভু। দেবর্ষি চিন্তা করবেন না, আমি রাধাকে সব বুঝিয়ে দিয়েছি, ওর এই সমস্যা সমাধান করার মতো বিবেচনা বোধ আর সদ্বুদ্ধি দুটোই আছে। ও ভালো করেই জানে যে এই সংকট থেকে বেরোনোর জন্য কি করতে হবে। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য প্রভু, আর ধন্য আপনার লীলা। নারায়ণ নারায়ণ। অশ্বগুরু, কি করব এদের? আমরা ওদের মরতে দিতে পারি না অশ্বকন্যা, সংসারে এমন এক ঔষধি আছে যা দিয়ে ওদের সুস্থ করা সম্ভব, আর তা হল অশ্বগন্ধা। মনে রেখো অশ্বকন্যা, অশ্বগন্ধা তুমি একমাত্র অশ্বলোকেই পাবে। তোমার এতটুকু অসাবধানতা তোমার মৃত্যুর কারণ হতে পারে। তোমাকে অশ্বের সমান তেজি আর চিতার সমান সতর্ক থাকতে হবে। গুরুদেব, আমি অবশ্যই সচেতন থাকবো, আপনি চিন্তা করবেন না। অশ্বগন্ধা না নিয়ে আমি ফিরে আসব না। এদের প্রাণ বাঁচানো আমারও দায়িত্ব গুরুদেব। আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দুজন কোনো সাধারণ বালক নও, অবশ্যই কোনো ধার্মিক কাজে অশ্বলোকে এসেছিলে। সৌভাগ্যবশত সঠিক সময় সেখানে পৌঁছই, নয়তো অনর্থ হয়ে যেত।
ওই অধার্মিক বালাহকের পক্ষে কিছুই অসম্ভব নয়। অশ্বকন্যা, প্রত্যেকবার তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াও। আমার সঙ্গে কি শত্রুতা তোমার? সব সময় আমার শত্রুর সাহায্য করতে এগিয়ে যাও। আমারই ভুল যে তোমাকে আজ পর্যন্ত জীবিত রেখেছি। অশ্বরাজ, এই অশ্বকন্যা তো তুচ্ছ, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সংসারের অধীশ্বর হওয়ার আপনার স্বপ্ন নিশ্চয়ই পূর্ণ হবে। আমরা শীঘ্রই ওই চার ঋষি বালকের থেকে ওদের ভুক্তি ছিনিয়ে নেব, তারপর শুধু মৃত্যু সংবাদের অপেক্ষায়। সংবাদ এবার চলে আসবে। ওই দুজন বালক এতটাই আঘাত পেয়েছে যে ওদের বাঁচা প্রায় অসম্ভব। সে অশ্বকন্যা যতই ওদের সঙ্গে নিয়ে যাক না কেন। আচ্ছা, যদি তুমি আহত হয়ে মারা যাও, সেই অবস্থায় আমি কি করব? আমি কেন মরব মহারাজ? ঠিক আছে, মনে করে না যে আমি মারা যাচ্ছি, তাহলে সেই অবস্থায় তুমি কি করবে? আপনার চিকিৎসা করব, বৈদ্যকে ডাকব, আপনাকে বাঁচানোর চেষ্টা করব। হ্যাঁ, সঠিক উত্তর। এইভাবেই এই সংসারে সঞ্জীবনী ছাড়া অশ্বগন্ধাই এক এমন ঔষধি যে মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আর আমার এটাই সন্দেহ হচ্ছে, সেই অশ্বকন্যা এই দুই বালকের প্রাণ বাঁচানোর জন্য অশ্বগন্ধা নিতে অশ্বলোকে অবশ্যই আসবে, আর এখানে আমি প্রস্তুত থাকব। অশ্বকন্যা, তুমি এখানে আসবে তো অবশ্যই, কিন্তু জীবিত ফিরতে পারবে না। যতক্ষণ না অশ্বকন্যা অশ্বগন্ধা নিয়ে আসছে, আমি প্রলেপের অন্যান্য সামগ্রী প্রস্তুত করে রাখি। রাধা মা, শুনছো? এখন ধ্যান করলেও আর কিছু হবে না। পিতা, আপনি ঠিকই বলছিলেন। আমারও মনে হচ্ছে যে আপনার সঙ্গে ছলনা করা হয়েছে। সত্যি রাধা মা, আমি জানতাম তুমি তোমার পিতার কষ্ট অবশ্যই বুঝবে। বুঝতে পারছো তো যে আমার সঙ্গে অন্যায় হয়েছে? আর আমার ওই হারানো সম্পত্তি ফিরে পাওয়ার অধিকার আছে, তাই তো? হ্যাঁ পিতা। খুব ভালো, তাহলে ডাকো সবাইকে। সবার আগে আমাদের একটা অনুষ্ঠান করতে হবে। যেভাবে সমুদ্র মন্থনের সময় সমস্ত সম্পত্তি রত্ন আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সেইভাবে একটা অনুষ্ঠান করে সেগুলো ফিরিয়ে আনতে হবে। সঠিক বলেছো তুমি, হবে সেই যজ্ঞানুষ্ঠান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।